गांजा सह दुजन के ग्रेफ्तार करलो घोषकटम थानार पुलिस। धृतदेर काछ थेके उद्धार हयेछे प्राय 7 केजी गांजा। पुलिस सूत्रे जाना गियेछे धृतरा हलो पलाश विश्वास और रवि विश्वास। तादेर बाड़ी भोगडाबी और भावारखाना एलाकाय। ২০১৬ সালে শীতলকুচি ব্লকের বড় কইমারি গ্রাম পঞ্চায়েতের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাটিমারি গ্রামের বাসিন্দা কমল বর্মনকে সাজা ঘোষণা করল মাথাভাঙা অতিরিক্ত জেলা দায়রা আদালতের জজ। কমল বর্মনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশে দায়িত্ব পেয়ে এক মাসের মধ্যেই ফালাকাটা বিধানসভা কেন্দ্রের পূর্ব কাঁঠালবাড়ি অঞ্চলের সাংগঠনিক অবস্থান বদলে দিলেন নেতা মনোরঞ্জন দে। এদিনের কর্মী সভায় ওই অঞ্চল থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত আলিপুরদুয়ার 1 নং ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা গৌতম সরকার অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বৈধ চালান ছাড়াই কন্টেইনার বোঝাই করে বিপুল পরিমাণে মদ নিয়ে যাওয়ার সময় ফাঁসিদেওয়া থানার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ বিপুল পরিমাণে উদ্ধার করলো বিদেশি মদ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। পাচারে ব্যবহৃত উত্তরপ্রদেশের কন্টেইনারটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড, ওয়েস্ট বেঙ্গল ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং এসএসবি ফালাকাটার 17 নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে 5 তক্ষক সহ গ্রেফতার 2। তক্ষকগুলিকে পাচারের উদ্দেশ্যে ভুটানে নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করা হচ্ছে। এই র্যাকেটের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গত 24 ঘন্টায় ভারী বৃষ্টি না হলেও দক্ষিণ দিনাজপুরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আত্রি নদীর জল আরও বেড়েছে। বেলান গ্রামের প্রায় 100টি বাড়ি জলমগ্ন। 1,500 মানুষকে সরানো হয়েছে নিরাপদ জায়গায়। দুর্গতরা আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়ুইপুরের চম্পাহাটি। বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে বাড়ুইপুর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক খোকন নস্কর তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ফ্রান্স থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে 6টি ড্রোন। বিমানবন্দরের শুল্ক দফতর সেগুলিকে আটক করেছে। এই ড্রোনগুলিকে ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। নজরদারি এই ড্রোন চীনে তৈরি হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। শিলিগুড়ির 37 নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত হল পথসভা। উক্ত সভায় বিজেপি 36 এবং 37 নং ওয়ার্ডের 250টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নয়া সেতু পাচ্ছে সেবক, নকশা তৈরি হচ্ছে শীঘ্রই। 83 বছরের পুরনো এই সেতু সংস্কারের কাজ অবশেষে শুরু হচ্ছে। পাশাপাশি সেবকে বানানো হচ্ছে একটি নয়া সেতু। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেই অবশেষে শুরু হয়ে যাবে সেবকের করোনেশন সেতু সংস্কারের কাজ। ১৯৩৭ সালে তৈরি করা হয়েছিল এই সেতু। সেতুর বয়স ছুঁয়েছে 83 বছর। যদিও এই বৃদ্ধ বয়সেও যুবদের মতো লড়াই চালিয়ে যাচ্ছে করোনেশন সেতু। চারজন মিলে ধর্ষণ করেছিল। 15 দিন পর উত্তরপ্রদেশের হাতরাস অঞ্চলের 19 বছরের দলিত যুবতীর মৃত্যু হল। মঙ্গলবার সকাল 6টা নাগাদ দিল্লির সাফদারজং হাসপাতালে ওই মহিলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২২,০০০ কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে আসছে ড্রোন। আমেরিকা থেকে 30টি MQ-9B গার্ডিয়ান ড্রোন কিনছে। এর ফলে এলএসি বরাবর চীনের ছোট থেকে বড় সব পদক্ষেপের ওপর নজর রাখবে ভারত। 6টি ড্রোন প্রথমে আসবে, পরে আসবে 24টি, যা আগামী 3 বছর ধরে ডেলিভারি হবে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ 3 জনকে গ্রেফতার করলো মাটিগ্রা থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের কাছ থেকে 1,200 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি টাকারও অধিক বলে জানা গিয়েছে।
এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।